বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। যিকরুল আমবিয়ায়ে মিনাল ইবাদা ওয়া যিকরুস সলিহিন কাফারা। আমবিয়া মানে নবীগণ, কেউ যদি নবীগণের জিকির করে রে, ও আমার বাবার মোরা দরবার শরীফের বাবাজিরা, হে আমার পর্দার আড়ালের মা বলে রাখো, কেউ যদি নবীগণের জিকির করে তাহলে এগুলা এবাদত হয়ে যায়। এবাদত বলতে নামাজ পড়লে তাও আল্লাহর এবাদত, আপনি যদি তৌফিক তাকে হজ করেন এইটাও আল্লাহ পাকের এবাদত, কথা বলে ঠিক কি না? আপনি যদি সদাই সর্বক্ষণ ভালো কাজ করেন এইটাও আমার আল্লাহ পাকের একটা এবাদত। হে আমার বাবা জিরারে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওয়াজিক্রু সলিহিনা কাফারা, তোমরা যদি সলিহিনদের জিকির করতে পারো গো, তোমরা যদি সলিহিনদের সম্মান বলতে পারো, তোমার সম্মান বাড়ায়া দেবে আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে কিছু কিছু বাংলালিং টাওয়ার আছে বাবাজিরা, আমার আছে না নাই জোরে কোন আছে না নাই? আমরা যখন আল্লাহর ওয়ালিদের সম্মান নিয়ে কথা বলি রে, তারা আমাদেরকে মোবাইলের মাঝে হুমকি দেয়, তারা নাকি আমাদেরকে মেরে ফেলবে, তারা নাকি আমাদেরকে শহীদ করে দিবে। শহীদ করবা কোনো অসুবিধা নাই, মেরে ফেলবা কোনো অসুবিধা নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে সীমার দাগ দিয়ে বলে, হুসাইন তুমি আমার কথা শোনো রে, তুমি একটা কাজ করো, খুতবার মধ্যে এজিদের নামটা পড়ো। হুসাইন ডাক দিয়া বলে, সীমা তুমি আমাকে মেরে ফেলবা কোনো অসুবিধা নাই, তুমি আমাকে মারতে মারতে আমার দেহটাকে ছুন্ন বিছুন্ন করে দাও, আমার মনের মধ্যে কোনো দুঃখ লাগবে না, কিন্তু তুমি আমাকে এজিদের কথা বলার জন্য বলবা না। আমি হুসাইন আমার জীবন দিয়ে কারবালার ময়দানে নবীর ইসলামকে জিন্দা করে দিব। ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়েছে হকের পক্ষে থাকতে, ইয়ে কথা বলেন ঠিক কি না? এরপরে যখন ইসলামের পক্ষে সত্য কথা বলতে গিয়ে জীবন দেওয়ার কথা চলে আসলো, নারায়ণগঞ্জের খাজা বাকি বিল্লাহ জীবন দিয়া দিল, খাজা বাকি বিল্লাহ জীবন দিল, তার একটাই কথা ছিল, জীবন দিতে রাজি আছি, হক কথা ছাড়তে রাজি না। এরপরে যখন ইসলামের জন্য জীবন দেওয়ার সময় চলে আসলো, আমাদের চ্যানেল আয়ের নিয়মিত ভাষ্যকার আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইকে ওনার ঘরের ভিতরে গিয়ে বড় নির্মমভাবে শহীদ করে দিছে রে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা শহীদ করছে তারা কি হিন্দু ছিল? তারা কি খ্রিস্টান ছিল? হিন্দু যদি হয়তো মনটাকে মানাইতাম তারা হিন্দু, এই জন্য শহীদ ফারুকী সে আল্লাহর কথা বলে তাকে মেরে ফেলছে, কতক্ষণ ঠিক কি না? যদি খ্রিস্টান হয়তো মনটাকে মানায় নিতে পারতাম সেই খ্রিস্টান হয়তো খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে, এই জন্য মনে হয় খ্রিস্টানরা তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিল, কিন্তু না রে না, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হক কথা বলতেছিলেন, এই জন্য ওনাকে শহীদ করে দিছে। আচ্ছা বলেন তো ওনার সম্মান বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? আমাকেও ফোনের মধ্যে হুমকি দেওয়া হয়, আপনারা জানেন আমি ব্রাহ্মণ বাড়িয়ার, আমার এলাকার মাঝে সবখানে 90% লোক তারা, 1% আমি, আর কোন সুন্নি আলেম নাই, তাদের সাথে আমি লড়াই করি কিছু, ভিতরে কিছু না থাকলে কি তাদের সাথে আমি লড়াই করি? জোরে বলেন কিছু না থাকলে লড়াই করি? বাবা জিরা আমার, আমাদের আকীদা মান আলাইহি ওয়াসাহবিহি, আমাদের দল জান্নাতি দল, কথা কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমি আমার দরবারের মাঝে, এই যে আপনারা সবাই জানেন এখন আজকে মনে হয় বিশ্বকাপ খেলা আছে, আছে না? আছে নি? আচ্ছা বলেন তো বিশ্বকাপ খেলার মাঝে, আচ্ছা আর্জেন্টিনার মাঝে মুসলমান আছে? জাকাত খাওয়ান না, ফুটাই তারা দেখেন তারা কত বড় নাফরমান। আজকে মাহফিল করি এটার মধ্যে আসা শেরেক বেদা বলে ফতোয়া দিবে,
আজকে প্রত্যেকটা বাড়ির ছাদের মাঝে আম গাছের মধ্যে আর্জেন্টিনার পতাকা লাগানো হয়, ব্রাজিলের পতাকা লাগানো হয়, জার্মানের পতাকা লাগানো হয়। এখন ইতিহাস প্রমাণ করে আর্জেন্টিনার মধ্যে দেশের মধ্যে ব্রাজিল দেশের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ। তোমরা যে সেরেকার বেদাত বলে ফতোয়া দেও, আমরা বাজারের মাঝে লাল নিশান লাগাইলে তো ভন্ড জায়গা। এখন যে তোমরা বেদিনদের পতাকা লাগাও, তোমাদের ফতোয়া খেয়ে দিব। রাগ করছেন আমার কথা? আরে বাবা, মনের মাঝে দুঃখ আছে, মনের মাঝে দুঃখ আছে। আজকে যখন আমরা অলিমুক্ত মানুষ, কেউ যদি আমার সামনে আল্লাহর ওলি ফজলুল স্যার রহমতুল্লাহ আলাইহি উনাকে নিয়ে যদি কোনো কথা বলে, আমি কি সহ্য করতে পারবো? রতনে রতন সিনে, ভ্রমর সিনে মধু, বাঙালি বাঙালি যারা তারা সিনে কাঁচা মরিচে যে কেমন কদু, ঠিক না ভাই? ঠিক। আজকে কুষ্টিয়ার মধ্যে একটা জানোয়ার বাহির হয়েছে, এই জানোয়ারের নাম হচ্ছে আমির হামজা। এই আমির হামজা বলতেছে, খাজার মাছার ভেঙে দাও, কিসের হাজা কিসের রাজা? যেই খাজা বাবা ভারতবর্ষের জমিনে 90 লক্ষ মুখান্তরে 99 লক্ষ বেদিনদেরকে, তারা ইসলাম ধর্ম সম্পর্কে কোনো কিছুই বুঝতো না, তাদেরকে কলেমা পড়ায় মুসলমান বানাইছে, এটা কি সাধারণ কথা? জোরে কোন সাধারণ কথা? আমি যদি গিয়ে কাউরে বলি, হ্যাঁ আপনি তো হিন্দু মানুষ, আপনি খ্রিস্টান, একটা কাজ করেন, আপনি আমার ধর্মের মধ্যে চলে আসেন, আপনি কলেমা গ্রহণ করেন, কলেমা গ্রহণ করেন, এই কথা যদি আমি গিয়ে বলি, ফিরা কি একটা কম দিব? জোরে কোন কম দিব? আজকে তো দিন প্রচার করা হয়, আজকে দিন প্রচার করা হয় মুসলমানদের কাছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানদেরকে ভুলভাল বোঝায়, তাদের ঈমান গুলাকে চিনে নিয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আচ্ছা বলেন তো, দেওয়ার মালিক কি ফজলুল শাহ না আমার আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহ। এই দরবারের কোন বক্তরা বলছে দেওয়ার মালিক ফজলুল শাহ? না। হ্যাঁ, ফজলুল শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন আল্লাহর বন্ধু। ওই যে বলছিলাম, যারা আল্লাহওয়ালা তাদের কথা শুনেন কে? আল্লাহ। জোরে বলেন শুনেন কে? আল্লাহ। ডাইরেক্ট আমার আল্লাহকে চাইবেন? পাবেন না। আল্লাহকে পাইতে হলে ওসিলা তালাশ করতে হবে। আপনি আমি আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ সাড়া দিবে না। যদি আল্লাহওয়ালা গুলো আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ কই? আমি আল্লাহ যদি এই সময় না দেই, আমি আল্লাহর কাছে বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। জোরে কোন? সুবহানাল্লাহ। আরো জোরে কোন? সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। রিসালাত। রাসূলুল্লাহ। হুজুর শার আগমন। জিন্দাবাদ। হুজুর শার আগমন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আমার কথা? না। বলতে পারেন হুজুর দি কোনো লাইনে ওয়াজ না করে উল্টা ফালটা ওয়াজ করে, বাবা এগুলো উল্টা ফালটা না, এগুলো হক কথা। হ্যাঁ, কিছুক্ষণ কাহিনী বললাম, বলতেই পারি। যদি বলেন কাহিনী বলে ওয়াজ করার জন্য একটা মাস একাদারসে ওয়াজ করা করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলা হক কথাগুলো আপনাদেরকে বুঝাইতে হবে। আমরা মাজারের মাঝে নিশান লাগাইলে ওই সময় কই কি, এই যে বন্ধারা বন্ডামি শুরু করছে, আজকে যে তোমরা বেদিনদের নিশান তোমাদের পতাকা যে তোমাদের ছাদের উপরে লাগাও, এখন তোমাদের বিচার কে করবে? আমার আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলেন দেখি কি দেখে না? আজকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা চলে, যদি একটা গোল দেয় রাস্তার মাঝে কি করে তারা নাইমা যায়, তারা রাস্তার মধ্যে নাইমাতে একটা গোল দিতে পারলে তারা মিছিল মিটিং করে। আজকে যখন আমরা নবীর আগমনে একটু জুলুস করতে যাই, এটার মধ্যেও হামলা চলে আসে, কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবীজির আগমন হয়েছে, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জগতের সকল কিছুই খুশি, কিন্তু একজন খুশি হইতে পারে নাই, তার নাম কি? জোরে কোন? তার নাম কি? একদল আছে না, আমরা যখন জুলুস নিয়ে বাইর হই তাদের গায়ের মাঝে আগুন লাগে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা জিরা, আমার আল্লাহর ওলিদের সম্মান বাড়াইয়া দিছেন কে? জোরে বলেন কে? আপনি আর আমি কি ইচ্ছা করলে ওলি হইতে পারবো? ওলি হইতে হইলে আরেকজন ওলির সোয়া লাগবো, গোসা লাগাইতে হবে, কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তুমি পরশ আমি লুহা, ফজলুল শাহ দেখি বারে পাই রে বাজার, দেখি বারে পাই ওরে পরশের কিরণে লুহা,
কাছায় আয়, তোমার প্রেমা গুনে মুদের পুইরা করো সাইরে বাজার। এবি কাছায় আয়, তোমার প্রেমা গুনে আমায় পুরে করো সাই সাই করিয়া প্রেম সাগরে। বাজান দিবাইনি বাসায়, ওরে তোমার হাতে মেস কাটিতে বাজার বাতি দেও জালাই গো মুর্শিদ। এই বিকাছায় তোমার প্রেমা গুনে আমায় পুরে করো সাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর ওয়ালিদের সম্মান বাড়ায়া দেখে আল্লাহ, জোরে বলেন কে আল্লাহ, আল্লাহর ওয়ালিদের সম্মান বাড়ায় দে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। তোমরা যারা আমার বান্দারা, যারা আমার বন্ধু হয়ে যায়, কেউ যদি তোমরা ওই বন্ধুদের সাথে কোনো দুশমনি করো, তোমরা যদি কেউ কোনো বেয়াদবি করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এই ডিক্লারটা দিয়েছেন কে আল্লাহ, জোরে বলেন কে আল্লাহ। আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হইতে পারে? বর্তমান সমাজে কিছু কিছু নামদারি মুসলমান যাকাত খাওয়ায় না মুসলমান, এজিদি মুসলমান টাকার লোভে, অর্থের লোভে, পদের লোভে, দামি দামি পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইবার লোভে, তারা কি করবে বাজার? আল্লাহর ওলিদের কিনিয়া কথা বলে, আল্লাহর ওলিদেরকে যে কেমন পাওয়ার দান করে আমার আল্লাহ। ইতিহাস প্রমাণ করে দুইজন আল্লাহর ওলির নাম বলতেছি, একজনের নাম হলো শামসুদ্দিন তিবরিজি, আরেকজনের নাম হলো জালালউদ্দিন রুমি। ইতিহাস পরে পাইলাম শামসুদ্দিন তিবরিজি জালালউদ্দিন রুমি দুইজন ক্লাসমেট ছিল, মানে ছাত্র ভাই, দুইজন ছিল ক্লাসমেট, দুইজন একই মাদ্রাসায় পড়তো, একই ক্লাসে পড়তো। শামসুদ্দিন তিবরিজি সে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতো, জালালউদ্দিন রুমি সে শরীয়ত নিয়ে গবেষণা করতো। এই শামসুদ্দিন তিবরিজি একটা কাজ করলো, এইবার শরীয়তের পোশাক সাইরা দিলেন। সে যখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে গবেষণা করে পাইল, আসার সময় আসলাম উলঙ্গ, যাওয়ার সময় যাইতে হবে উলঙ্গ। এত যে পোশাক, এত যে এভরিথিং, যত ধরনের যাবতীয় পোশাক, এত বালা মুসিবত আমাদের সামনে রয়েছে, কোনো কিছু তো আমাদের সঙ্গে যাবে না। যা নিয়ে যাইতে হবে তা আমি এখন জোগাড় করব শরীয়তের পোশাকে সাইরা দিয়া। কোনো মতে নিজের লজ্জা স্থানটাকে ডাইকা সে জঙ্গলের মধ্যে চইলা গেছে। রে বাবার মোরা দরবারের বাবারা, ইন্দিমিন টাইমে সংক্ষেপ করে বলতেছি, শামসুদ্দিন তিবরিজি জঙ্গলের মধ্যে গিয়ে আমার আল্লাহর সাধনা করতেছে, জালালউদ্দিন রুমি মাদ্রাসায় পড়ে এমন মস্ত বড় আলেম হয়ে গেছে গো। আলেম হওয়ার পরে এই দুইজন যে ক্লাসমেট ছিল তাদের আর মনে নাই, শামসুদ্দিন তিবরিজি জঙ্গলের মধ্যে। আপনারা বলেন জঙ্গলের মধ্যে গেলে কি মঙ্গল হয় না অমঙ্গল হয়? জোরে বলেন কি হয়? আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি জালালউদ্দিন রুমি প্রায় এক যুগ 12 বছর ধরে তাদের কোনো দেখা সাক্ষাৎ নাই। এইবার জালালউদ্দিন রুমি কি করলেন? মাওলানা হয়ে গেলেন। মাওলানা হইয়া মাথার মধ্যে আমার মতন বিশাল আকারের পাগড়ি লাগাইলো, সুন্দর পাঞ্জাবি লাগাইয়া ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে আওয়াজ দেই, আল্লাহু আকবার বললে কি পুলিশ? আরে বাবা, আল্লাহর নাম নিয়ে তো কি টাইমি করে? জবান দিয়েছেন কে? জবানের মালিক কে? ব্যবহার করব কার কাছে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইন্দিমিন টাইমে দরজার মধ্যে গিয়ে একটা আওয়াজ দিলেন, কেমন সন্তান কেমন মা, কেমন সন্তান কেমন মা, মা ঘরের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইলেন। এই
এবার যখন দরজার মধ্যে আওয়াজ করে মা ভিতর থেকে সারা দেই তুমি কে, সন্তান ডাক দিয়ে বলে মামু আমি হইলাম তোমার সন্তান জালাল উদ্দিনের মামু। সত্তর উটের বুঝাই করা কিতাবী আলেম, সত্তর উটের বুঝাই করা কিতাবী আলেম দেখেন কেমনি ভাবে একজন পাগলার কাছে গিয়ে বস হইয়া যায়। এই আমার বাবাজিরা ইনদিমিন টাইমে মা ডাক দিয়া বলে বাবারে তুমি কি পড়াশোনা করে এসেছো, জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলে মামু বর্তমানে আর কোনো পড়ার বাকি নাই, সমস্ত সার্টিফিকেট আমি অর্জন করেছি। মা ডাক দিয়া বলে বাবারে তুমি আলেম হইছো কিন্তু মুকাম্মেল হইতে পারো নাই। এত আস্তে সুবহানাল্লাহ কইলে, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আলেম হইছো মুকাম্মেল হইতে পারো নাই। এবার জালালউদ্দিন রুমি ডাক দিয়া কই মা কত ধরনের পড়া পড়লাম, কোরআন হাদিস এজমা কেয়াত বালাগাত মানতে সকল কিছু পড়লাম কিন্তু মুকাম্মেল হওয়ার পড়া তো আর পড়লাম না। এই মুকাম্মেল হওয়ার শিক্ষা দিবে কামেল মুর্শিদ, সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজির আমার অলির গোলামি করলে লাভ আছে না? ছোট্টবেলায় যার ওয়াজ এই যে ছেলেটার মতন, এই যে একটা ছাত্র বসা আছে আজকে আমার আলোচনা শুনতেছে, এমনও হইতে পারে যদি আল্লাহর ওলি ফজলুল স্যার নেক নজর লাগা যায় সে একদিন আমার সাথে একই স্টেজের মধ্যে বসে একই চেয়ারের মধ্যে বসে ওয়াজ করতে পারবে। আমার উপরে একজন আল্লাহর ওলির নেক নজর আছে, এই জন্য ছোটবেলায় ছাত্র জীবনে যাদের ওয়াজ বৈশা বৈশা শুনতাম আজকে এমন সময় চলে আসে তাদের পরেও একই স্টেজের মধ্যে বসে ওয়াজ করি। একমাত্র আমার বিশ্বাস আমার আকীদা আল্লাহর ওলির গোলামি করার কারণে, এমন কোন পড়া নাই যে পড়ার দ্বারা আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারবো, তবে আমার পরে নজর আছে সে বিশ্বাস আমার আছে আল্লাহর ওলি না সমুস্তাদ রহমাতুল্লাহি আলাইহি উনি রজদম মোবারক থেকে আমার প্রতি নজর রেখেছে আল্লাহর ওলি ফজলুল শাহ উনি ওনার গোরের ভিতরে তাই খাও রুহানি ভাবে আমার পরে নজর দিয়ে রাখছে। আরো জোরে কোন, আরো জোরে কোন,